এই যে এইটা মানে কোনটা গেল, এইটা এইটা হলো 900, ঠিক আছে। নেক্সট হয়ে গেল, এবার আপনি আবার এখানে রাখলেন, এটা এইটা রাখার পর আপনি এইখানে পয়েন্টটা তুলে নিলেন, এখানেও পয়েন্টটা তুলে নিলেন, পয়েন্ট তুললেন, পয়েন্ট তুললেন, হয়ে গেল একটা পয়েন্ট, একটা পয়েন্ট। এবার তাহলে আমি জানি যে এইটা আট, এদিকেরটা 800, এদিকেরটা 900, তাহলে সবসময় ছোটো যেটা দিকটা থাকবে ছোটো দিক থেকে পয়েন্ট ওয়ান নামাবেন। আর এইটাও কেমনভাবে হয়, ধরুন যে আপনার 900 ওখানে 800, যদি আপনার এইখানটায় ধরুন সাপোজ আমি বলছি যে 900 আছে, এখানে যদি 1200 আছে, তাহলে কী করবেন, 900 মাইনাস 1200 কত হবে, 900 মাইনাস 1200 হলে 3 হবে, ঠিক আছে। এবার তাহলে পয়েন্ট 3 নিচে নামাবেন, তাহলে এখানে যাবো 900 মাইনাস 800, মাইনাস করলে হলো 100, মানে পয়েন্ট 1 নিচে নামাবেন, এটা হলো এর আসল রুলস। নেক্সট এখান থেকে আপনি পয়েন্ট 1 নিচে নামিয়ে দেবেন, নামালেন, নামানোর পর আপনি এই দুটোকে জয়েন্ট করে টেনে দিলেন, এই দুটোকে জয়েন করে টেনে দেওয়া হলো। এবার নেক্সট, তাহলে এবার আপনি এটা নিলেন, হলো এইটা হওয়ার পর এখানে গেলেন টেনে দিলেন, একদম যেমন টানছি এরকম করে, একদম 1, এটা 2, এটা হলো 3, ঠিক আছে, এটা হয়ে গেল। মানে এটা এইটা হলো লাইন অফ আনকনফার্মিটি, এবং লাইন অফ আনকনফার্মিটিকে আপনি এরকম একটা জিগজ্যাগ, অর্থাৎ জিগজ্যাগ প্যাটার্ন দিয়ে প্রকাশ করবেন, কারণ লাইন অফ আনকনফার্মিটি কোনোদিনও মানে প্লেন হয় না, সবসময় একটু এবড়ো খেবড়ো হয়, তাই এটাকে আপনি এরকম করে দেখে নিন, এখানটাকে আমরা করেছি এরমভাবে করে নেবেন এটাকে। নেক্সট নেক্সট হলো এখানে আমি দেখতে পাচ্ছি এটা বেস জয়েন হবে, বেস জয়েন হবে এখানটাকটা, ঠিক আছে। তাহলে এবার এইটা একটু নিচে নামার কথা, ঠিক আছে, এক মিনিট, আসলে এইটা কিছু এরম হওয়ার কথা, এটা প্লেন হওয়ার কথা, এবং এর এইখানটা একটু উঁচু হওয়ার কথা, কেন এখানটা ওই আউট ক্রপটা আছে, আসলে এইটা কিছু এরম হয়ে গিয়ে এরম হওয়ার কথা, ঠিক আছে। এবার মুছে আবার ঠিক করে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ গেল। এবার আপনি করবেন বেস জয়েন মেথড, তাহলে এখানে যে আউট ক্রপ দুটোকে এটাকে যোগ করে দেবেন, এই ফুটকি এই পয়েন্ট যোগ করে দিলেন, এবারে এইটা এটা যোগ করে দেওয়ার পর একটা হালকা অ্যাঙ্গেল বেরোবে, সেটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নেই, ওই হালকা অ্যাঙ্গেলটাই হবে। তারপর আপনি নেক্সট নেক্সট একটা একটা করে এইটা, তারপর নেক্সট এইটা, তারপর নেক্সট এইটা আপনি যোগ করে যাবেন, ঠিক আছে। ফার্স্ট টাইম আমি এটা যোগ করছি, এটা যোগ হলো, এবার নেক্সট হলো এইটা, খুবই হালকা বেরোবে এটা, নেক্সট এটা কিছু এরকম হবে, এই এইগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, একদম হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এবার আমি বাকিটা আপনাকে কমপ্লিট করে আবার দেখাচ্ছি, ঠিক আছে।